হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা মরিয়াম ব্লক থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করছি, আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। ভিডিওর টপিকটা এমন যে প্রিয়জনের জন্য রান্নাবান্না করা, এটা আর কি। আসলে আমার আজকের ব্লগ ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, এটা আর কি। প্রথমে যেটা আমাদের খুবই পছন্দের, কম বেশি সবার, কার কার পছন্দ এই পরোটা ডিম সকালবেলা সাথে একটু দুধ চা, অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানাবেন। আমি আজকে বেশ কিছু রান্না করেছি, রান্নাটা খুব একটা আমি শেয়ার করিনি। গতকালকের ব্লগ ভিডিও তো আমি শেয়ার করেছিলাম, সেম আপনার চাটা, এটা আমি রান্নার সময় খাই। কখনো দেখা যায় যে এভাবে বিভিন্ন টাইপের টিটা আমি এক কাপ বানিয়ে নিই, রান্না করতে করতে, কাটাকুটি করতে করতে একটু খেয়ে নিই। এর আগে আমি যেটা দেখাইছি সকালবেলা আমার মেয়ে স্কুলে যাওয়ার পরে আপনার ব্রেকফাস্টটা, এটা আর কি। আজকে আমি আপনাদের সাথে আমার মা যেভাবে আপনার এই চিংড়ি লাউ দিয়ে রান্না করে, খুবই সুস্বাদু হয়, খুবই ইজি একটা রান্না, একদম লাউয়ের যে স্মেলটা, রিয়েল স্মেলটা থাকে, এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো কে কে এভাবে করেন অথবা আপনাদের ভালো লাগবে, এটা আর কি। খুবই টেস্ট হয় রান্নাটা। প্রথমে আমি এখানে খুব বেশি বড় সাইজ না এটা লাউটা আর কি, তো এই লাউগুলাই সাধারণত একটু বেশি টেস্ট লাগে। আর এগুলা যদি ফ্রিজে না রেখে বাইরে এমনি নর্মালে রেখে দিয়ে খাওয়া যায়, তাহলে একদম খুব অল্পতেই লাউটা সুসিদ্ধ হয়, এই আর কি। তো একটা লাউয়ের সাথে আমি যেহেতু আলু দিব, এই জন্য আর আমি এতটুকু লাউটাতে আমাদের দেখা যাবে যে দুজনের হয়ে যাবে। তা আমি পুরো লাউটাকে এখানে অলরেডি আমি এটাকে ওয়াশ করে নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়ে এখন ছিলে নিচ্ছি আর কি। এগুলি কোনো ইয়ে না, এগুলি এমনিতেই ইয়ে আর কি, তেমন কোনো ইয়ে না। তারপর আমি দাগগুলো কেটে ফেলে দিচ্ছি আর কি, ছেঁচে ফেলে তারপরে কেটে ফেলে দিব। তো লাউর সাথে আমি একটু আলু দিয়েছি, আলুটাও আমি সেমভাবে একই রকম করে কেটে নিব, এটা আর কি। তো সবগুলা লাউ আর দুইটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আমি, এখন এটাকে আমি রান্না করবো। অলরেডি আমি আলুটা ওয়াশ করে নিয়েছি, কাটার পরে ওয়াশ করেছি, আর লাউটা ওয়াশ করার আগ ওয়াশ করে দেন কেটেছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আর চিংড়ি মাছের যে কোনো রান্নাই খুবই সুস্বাদু লাগে, একটু খেয়াল রাখতে হয় আর কি, চিংড়িটা যেন একটু শক্ত না হয়ে যায়, ওইভাবে রান্নাটা করে নিতে হয় আর কি। যে কোনো ধরনের চিংড়ি দিয়েই এই রান্নাটা ভালো লাগবে এরকম। তো যাই হোক, আমি কীভাবে আমার মা করতেন ওইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একটা সময় দেখা যায় তো যে লাউটা আমি অত পছন্দ করতাম না। লাউ এমন একটা তরকারি, এই তরকারির সাথে আপনার ধনিয়া পাতা দিতেই হয়, ধনিয়া পাতা না দিলে লাউয়ের যে আসল লাউ তরকারির টেস্ট ওইটা পাওয়া যায় না। কিছু কিছু তরকারি আছে ওগুলোর মধ্যে ধনিয়া পাতা না দিলেও হয়, যেটা আমি দেই না এরকম আর কি। আমি পার্সলে লিপটা, ড্রাই পার্সলে লিপ, তারপরে আপনার মিন্ট লিপ, এগুলো ইউজ করি ড্রাইটা আর কি এরকম। কিন্তু লাউটা এমন একটা সবজি যে সবজিটাতে ফ্রেশ ধনিয়া পাতা দিতেই হয়, নাহলে লাউ তরকারি ঝোলটা অত বেশি ভালো লাগে না। তো আমার মা এভাবেই করতেন, যেভাবে করতেন আমি এভাবেই করি। এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আপনার 3-4 মিনিটের মতো আপনার মিডিয়াম আছে লাউটা ইয়েটাকে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছ এখানে 1.5 কাপের মতো, আপনারা আর একটু বেশি করেও দিতে পারেন, আর একটু কমাই দিতে পারেন। এখন সেম প্যানটার মধ্যে আমি দেখা গেছে যে আপনারা দেখছেন যে একটু সামান্য ঝোল দিয়ে
আপনার হলুদের আধা চা চামচ, হলুদের গুঁড়া, আর এক চা চামচের থেকে একটু বেশি আপনার ধনিয়ার গুঁড়া দিয়েছি। আমার মশলা বলতে এতটুকুই। এখন আমি এটাকে ভালো করে এই ঝোলটার মধ্যে 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে, তারপর আবারও দাঁড়াই থেকে 2-3 মিনিটের মতো কষিয়ে একবারে পানি দিয়ে দিই। একবারে পানিটা এখানে আমি 1.5 কাপের মতো দিয়েছি, লাউ সিদ্ধের উপরে ডিপেন্ড করবে। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় আমার প্রায় 12-13 মিনিট সময় লাগছে, আপনাদের আর একটু সময় বেশি লাগতে পারে। লাউটা আমার একদমই কচি ছিল। পাশে আমি দেখেন 1 চা চামচ, 1 টেবিল চামচ আপনার তেলের সাথে আপনার ইয়ে করলাম, এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভাজবো না, নরমভাবে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ভাজা হলে আপনার এটা বাগাড়ের মতো দিব আর কি। এই রান্নাটার এই বৈশিষ্ট্য এটাই হলো এটা, যে এখানে তেলটা একদমই দেওয়া হয় না। মাছ আপনার চিংড়ি মাছটা ভাজা পর্যন্ত যতটুকু তেল দেওয়া হয়। এখন হয়তো অনেকেই বলবেন যে চিংড়ি মাছ ছাড়া কি এটা রান্না করা যায়? হ্যাঁ, চিংড়ি মাছ ছাড়াও এটা রান্না করা যাবে। এটা আপনি একটু টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে, কারণ আমরা যারা সামুদ্রিক ফিশটা খেয়ে অভ্যস্ত আমরা জানি সামুদ্রিক ফিশ দিয়ে কোনো রান্না আসলে খেতে সুস্বাদু হয় না, মানে একটা স্মেল থেকেই যায়। এই জন্য সি ফিশটা নর্মালি আমরা আলাদা ভুনা করি, নাহলে একদম ড্রাই তেলের উপরে ফ্রাই করে খাই। তো এভাবে আপনারা করে দেখবেন, আপনাদের ভালো লাগবে এটা আর কি। এটাই আমি শেয়ার করছি। আর আজকের বাকি রান্নাগুলি আমি আর শেয়ার করি নাই, যদিও আমি আমার মেয়ের স্কুলে যেতে হয় নাই, আলহামদুলিল্লাহ আমার সাহেবে গিয়েছে, সকালবেলা উনিই দিয়েছে, দুপুরবেলা উনি এনেছে। এখানে লাল ভাতটা, এটা সবাই খান কি না আমি জানি না, আমরা মাঝে মাঝে এই ফার বয়েলড রাইসটা খাই, এটা আর কি। আমার বাচ্চারা অত পছন্দ করে না, কিন্তু একটু খায়। আর এখানে আমি এই যে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি, পরে অবশ্যই আমি এটা মেয়োনিজ দিয়ে এটাকে প্রসেস করছি, এটা আর কি। ওটা আর দেখাইলাম না আজকের রান্নাগুলো, বাকি রান্নাগুলো আমি নাই দেখেছি, অনেক রান্না ছিল। এখানে দেখেন বরবটিটাকে একদম আমরা বাঙালিরা যেভাবে খাই এভাবে একদম ড্রাই ভুনা করে নিয়েছি, তরকারিটা যেভাবে রান্না করে। এখানে বাচ্চাদের জন্য আমি পাস্তা তৈরি করে নিয়েছি, বাচ্চারা লাল ভাতটা আউশের চালের ভাত যেটা আর কি, এটা খেতে চায় না, তো এটা কিন্তু খুবই ভালো, মানে সিদ্ধ চালের ভাত এমনি তো শরীরের জন্য ভালো। তো যাই হোক, আমি বাচ্চাদের জন্য আলাদা করে আপনার ইয়ে বিফ মেরিনেট করে, তারপর ওটাকে ফ্রাই করে, দেন বিনস, বিনসটাকে আমি সেম করছি একদম প্রেশার কুকারে বয়েল করে নিছি, রাত্রে ভিজিয়ে রাখছি। রাত্রে ভিজিয়ে রাখলে ভালো, আপনারা ক্যানেও পাবেন বাইরে যারা থাকেন এটা আর কি। আর বিফটাকে আমি আলাদা করে একদম মেরিনেট করে আপনার ফ্রাই করে নিয়েছি। তো এইভাবে করে পাস্তাটা আমি রেডি করে নিয়েছি। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনারা এনজয় করেছেন। ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন, সুলতানা মরিয়াম ব্লগ চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।